হ্যালো বিয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিয়ার, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন। খুবই সিম্পল একটা বিষয়, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন। তো নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনারা ফোন আপনাদের ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে ছোট্ট একটা কোড ডায়াল করতে হবে। তো এখানে আপনারা ডায়াল করবেন *167#। তো আপনারা *167# দিয়ে তারপর হচ্ছে আপনি ডায়াল করে দিবেন। তো নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য আপনারা *167# দিয়ে তারপর হচ্ছে ডায়াল করে দিবেন। তো আপনারা খুব ইজিলি হচ্ছে নগদ অ্যাপ থেকেও ব্যালেন্স চেক করতে পারবেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে *167# ডায়াল করে কীভাবে চেক করতে হয়। তো আপনারা যারা বাটন ফোন ইউজ করেন বা আপনাদের মোবাইলে MB থাকে না, তখন হচ্ছে আপনারা *167# ডায়াল করে আপনাদের মোবাইল থেকে আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন নগদ অ্যাকাউন্টের। তো এই জন্য আপনারা প্রথমে ডায়াল করে এসে *167# দিয়ে তারপরে হচ্ছে আপনার নগদ যে সিম আছে ওই সিমে হচ্ছে ডায়াল করে দেবেন। এখান থেকে আমি *167# দিয়ে ডায়াল করে দিয়েছি। ডায়াল করার পরে একটু ওয়েট করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে নগদের মেনুটা চলে আসছে। মেনুটা আসার পর এখানে হচ্ছে ব্যালেন্স চেক করার জন্য প্রথমে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, 7 নম্বর একটা অপশন রয়েছে মাই নগদ। তো ব্যালেন্স চেক করার জন্য আমাদেরকে এখানে 7 টাইপ করতে হবে। তো এখানে আমি 7 তুলে দিয়েছি। 7 তুলে দেওয়ার পর এখান থেকে আপনারা সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর এরপরে দেখতে পারবেন আরেকটা অপশন চলে আসবে। তো ব্যালেন্স চেক করার জন্য 1 নম্বরে যে একটা অপশন রয়েছে ব্যালেন্স ইকোয়ারি, তো ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনাকে এখানে 1 টাইপ করতে হবে। তো এখানে আমি 1 টাইপ করে দিয়েছি। তারপর হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন আপনারা। এরপরে হচ্ছে ইন্টার পিন। তো এখন হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টের পিনটা দিতে হবে। তো এখানে আমি নগদ অ্যাকাউন্টের পিনটা দিয়ে দিচ্ছি। পিন দেওয়ার পরে এরপরে আপনি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন।